ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনি সাবস্ক্রাইব করে নিন দুই ভাই খুন হামলাকারীদের বাড়িঘরে আগুন দিল এলাকাবাসী নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধে আপন দুই ভাইকে কুপিয়ে খুনের ঘটনা ঘটেছে এতে বিক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী হত্যাকাণ্ডে জড়িতদের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় রোববার 26 ফেব্রুয়ারি রাত 9টার দিকে ওই ইউনিয়নের পাঁচপাড়া এলাকায় এই ঘটনা ঘটে এ সময় আগুনে দুটি বসত ঘরসহ 10টি ভাড়া দেওয়া কক্ষ পুড়ে ছাই হয়ে যায় পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নিহতরা হলেন ওষুধ ব্যবসায়ী আসলাম সানি ও পোল্ট্রি ব্যবসায়ী রনি আহমেদ তারা দুজন আপন ভাই পরিবার ও এলাকাবাসী জানান দীর্ঘদিন ধরে জমি নিয়ে সানি ও তার চাচাতো ভাই মুহিউদ্দিনের সঙ্গে দ্বন্দ্ব চলে আসছিল এ নিয়ে প্রায় সময় তাদের মধ্যে ঝগড়া হতো রোববার দুপুরে চলাচলের রাস্তায় ড্রেনে পাইপ বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয় এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে মুহিউদ্দিন ও তার ছেলেরা তার উপর হামলা ও কুপিয়ে আহত করে পরে আহত অবস্থায় তাদের তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন এদিকে রোববার সন্ধ্যার পর থেকে স্বজন ও এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠে এক পর্যায়ে তারা তালাবদ্ধ ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় সোনারগাঁ থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আহসানুল্লাহ জানান রোববার রাতে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন